तुम्हारे बॉयफ्रेंड आछे? ओह यार यार ये कितनी औसम है यार। আর অভাবে গোলাপ কিনতে পাচ্ছি না, আর গোলাপের অভাবে প্রপোজ করতে পাচ্ছি না। সুকুন এর নাম শোনা? হাই হাই এতনা সুকুন। আমরা কিন্তু মেয়েদের বিশাল ফ্যান, তো একটা ছবি তুলে দিবে? শালা ये दुख का खत्म नहीं होता बे। Hey guys, welcome back to my new vlog. I hope তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গোলাম দা কিছু বলতে চাইছে। অবশ্য আজকের প্ল্যানিংটা আমার ছিল, কারণ মোটামুটি ঈদের পর থেকে মানে মানে বিকালবেলায় বেরোনো হয়নি, তো ভাবলাম বিশ্বজিৎ আজকে চল বেরাই। কালকে বলেছিলাম অবশ্য, তো বিশ্বজিৎ বলল যে কালকে একটু কিউএনএ ভিডিও বানাতে হবে, তো ভাবলাম আজকে অবশ্যই চল। তো আজকে এলাম, ভালোই লাগছে হাজারদুয়ারি। আর ভাই হাজারদুয়ারিতে প্রচুর লোক, প্রচুর, আর অনেক মেয়ে আছে। আর আজকে বান্ধবী ললিতা গানে ডান্স করবই, সে যেই করে হোক, ঠিক আছে? তো ভিডিওটি ভালো লাগবে অনেক, লাইকটা এখানেই করে দাও, ঠিক আছে? পুরো দেখতে হবে না, এখানে লাইক করে দাও, দিয়ে ভিডিওটা পুরো দেখবে। আর কমেন্ট করো, শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো, ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ইউটিউবটা একটু ভিজিট কম করছে, অবশ্য ভালো লাগছে তোমাদের ভালোবাসা। তো চলো আজকের ভিডিও শুরু করি। গাইজ আমরা হচ্ছে ছেলে, হ্যাঁ আমাদেরকে সব মেয়ে ভালো লাগে। তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো, হ্যাঁ? আমরা কিন্তু মেয়েদের বিশাল ফ্যান, তো একটা ছবি তুলে দিবে? মিউজিক গাইজ তোমাদেরকে একটা কথা বলার আছে, গোলামদা যতই প্রেম করুক প্রেম আর হবে না, ওকে বিয়ে। বিয়ে দিতে হবে ডাইরেক্ট। তো এখন গোলামদার জন্য আমরা বিয়ে খুঁজছি, হাজারদুয়ারিতে মতিঝিলে সব জায়গায় মেয়ে খুঁজে বেড়াবো এখন। দুঃখ করো না, হ্যাঁ তোমার বিয়ে দিয়ে দেবো। আমি স্বপ্নেও দেখেছিলাম যে ভাই বললো তোর দ্বারা কিছু হবে না, তুই গিভ আপ করে নে, মানে অন্য কিছু করে না, বাট এটার হবে না। প্যারি সমাজ গেই, সিঙ্গেল বলতে সিঙ্গেলই থাকবে, কিন্তু বিয়ে হবে, প্রেম আর হবে না। আচ্ছা হ্যালো, কি বলেন? বলেন আবার। আমাদের পেজ আমি খুঁজেই পাইনি। পেজ খুঁজে পাওনি? আচ্ছা পেজ খুঁজে দিচ্ছি, বের করো, ফেসবুক বের করো। আজকে আবার ভিডিওতে নিচ্ছি। না জানে কেসা এহসাস হ্যায়। বিশ্বজিৎ মন্ডল। ফিরে ফিরে একটা ফলোয়ার্স বাড়াচ্ছি। আচ্ছা হ্যাঁ, নো প্রবলেম, আমি দেখি। দিল কে বদলে সনম বিনক দিন তানা দিন তানা। তো মুর্শিদাবাদের ব্লগ। হাই হাই ব্লগ দেখি আমি। আচ্ছা এটা হ্যাঁ, আচ্ছা নিউ পেজ নাকি? নিউ পেজ বলতে পারো। এদিকে বলে দাও, এদিকে তাকিয়ে বলে দাও। তো একটা কথা বলবো? হ্যাঁ বলো। তোমার বয়ফ্রেন্ড আছে? ও তুই নারকেল নারকেল পাতা নারকেল নারকেল ভিতর পার্সোনাল বলা যাবে না। বলা যাবে না? আমি 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 যদি তোমাকে প্রপোজ করি, হ্যাঁ অ্যাকসেপ্ট করবে না? অ্যাকসেপ্ট করবে না? अंदर से टूटा मैं এখন এসব করব না, ভালো না এসব। ভালো না বললো দেখ, আমরা এটা তো পার্সোনাল না, এখানে অনেক মানে মুর্শিদাবাদের ব্লগ তো অনেকজন দেখে, তখন সবাই জেনে যাবে। সানিয়া। সানিয়া নাইস নেম। আমি আমি হিন্দু, তো তুমি যদি হিন্দু হতে তাহলে তোমাকে প্রপোজ করতাম, সত্যি বলছি। কিন্তু টাকার অভাবে গোলাপ কিনতে পারছি না, আর গোলাপের অভাবে প্রপোজ করতে পারছি না। सब क्या देखना पड़ रहा है, सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। বলছি আজকে তোমাকে এরকম চশমা একটা মানে এনে দিতে হবে, অন্য কালার। ঠিক আছে, কি কালার বলো আমাকে? কোন কালার দ্বারা বলছি? এই দেখো এই টাইপের, এই কালার, এই কালারটা, এই কালারটা, এই কালারটা লাগবে। এটা আমার মালিক আছে, বলো। এই চশমা লাগবে এই কালারের, ব্ল্যাক আছে এই কালারের লাগবে। তাহলে তখন অবশ্যই হবে। হ্যাঁ এই চশমা হবে কি আদেও? হ্যাঁ तो कलर तो दूरे থাক চশমাটা মালিক মালিককে বলো মালিক কি বলছে এনে দিতে পারবা এখন দেরি হবে এখন করাতেই হবে হ্যাঁ ইম্পোর্ট করাতেই হবে হ্যাঁ 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 মার্কেটে আনতে হবে মুর্শিদাবাদে একটা হয়ে গেছে আমার কাছে সবাই জানতে চাইছে তাহলে তোমার দোকানের নাম বলে দিতাম এইটা দাও মালিককে দিয়ে দাও আর এক হাজার দূরে সামনে হ্যাঁ যে একটা চশমা পরে থাকে দাদা ঘাড়ে রুমাল থাকে ওই দাদার কাছে পাওয়া যায় জরুর যাও ইনশাআল্লাহ পরে আসবা কালকে আসবা কালকে পেয়ে যাব ঠিক আছে দাঁড়া একবার দেখে লি কেমন লাগছে আমাকে হ্যাঁ ভালো লাগছে লাইক করে দিও गाइस গার্লফ্রেন্ড কে জিজ্ঞাসা করছিলাম তুমি যদি ফুচকা হও আমি হও ফুচকা জল তো গার্লফ্রেন্ড রিপ্লাই কি দিয়েছিল জানো বলেছিল আমি ফুচকা জল ফেলে দিই प्यारी समझ गई ना किदे सॉरी तुम्हारे एक कथा बोलছি হ্যাঁ তোমরা যে আমার ভিডিও দেখো হ্যাঁ মাঝে মধ্যে লাখে ভিউজ যায় তো ভালো লাগে তো এই যে ভিডিওতে কি আমাকে দেখো না শুধু মেয়েগুলোই দেখো বলো তো তোমার কি মনে হয় আমার তো মনে হয় মেয়ে দেখতে আসে ভাই মানে তার মধ্যে আমাদের দুজনকে সহ্য করে নাই মাঝে মাঝে যে ভাই এই দুজনকে দেখতে হবে মেয়ে দেখতে গেলে এই দুজনকে দেখতে হবে কারণ এই দুজনের জন্যই আমরা দেখতে পাচ্ছি তবে আজকের ভাই অভিজ্ঞতা খুব খারাপ ছিল আবার ভালোও ছিল বাকিটা বিশ্বজিৎ বলবে তো আজকে ভিডিও তো খুব খারাপ লাগেনি ভালোই লেগেছে আর ভালো হয়েছে ভিডিও ঠিক আছে তো তোমরা তো দেখলে এত দূর পর্যন্ত নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবকিছু করে দাও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ইউটিউব চ্যানেলটা ভিজিট করতে হবে ভাই ভিজিট ঠিক আছে তো আজকে আর ব্লগ বাড়াচ্ছি না এতটুকুই তোমরা ভালো থেকো পরিবারকে সুস্থ রেখো আর আমরা ভালো থাকি ঠিক আছে তো চলো টাটা